সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কি ফেব্রুয়ারি, কি দিবস, কথা কই না, কি দিবস, আইরে ভালোবাসা রে। যদি ছেলে মেয়ে যদি 14ই ফেব্রুয়ারি মাদের দায়িত্ব হয়েছে, মেয়ে যদি বলে আমি যাইমু বাহিরে, তারে রশি দিয়ে বান্ধে তুইবেন, কথা কন, এটা হচ্ছে মাদের দায়িত্ব, মেয়েদেরকে বাঁধবেন, রশি দিয়ে বাঁধবেন। আর বাবাদের দায়িত্ব হয়েছে, ছেলে যদি বলে আব্বা আমি একটু ঘুরে বাহির থেকে, ওরে আপনি রশি দিয়ে বাঁধবেন গোরের তীরের সাথে, কথা বলেন ঠিক না বেটি? মা বাবা সতর্ক হইলে সব সতর্ক, ঠিক কিনা বলেন? মা বাবা যখন সন্তানকে পরশ্রয় দেয়, তখন তো সেই পরশ্রয় পেয়ে এ ভালোবাসা দিবসের নামে বেহায় বোনা চালু হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এই বেহায় বোনার কারণে আস্তে আস্তে গজব আসতেছে, শুধু আল্লাহর ওলিদের কারণে আমরা বাঁচতেছি না, তো এ দুনিয়া গজব চলে আসতো, কথা বলেন ঠিক না বেটি? এই 14ই ফেব্রুয়ারি দূর করতে হবে, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে এই দিবসের মধ্যে বেহায় বোনা হয় এগুলা বন্ধ করতে হবে, এগুলা হটাইতে হবে বাংলাদেশ থেকে। বেহায় বোনা ভালোবাসলে ভালোবাসবে একজনকে, তিনি কে? ভালোবাসবো রাসুলকে, কথা বলেন ঠিক না বেটি? ভালোবাসবো আমাদের মাতা পিতাকে, কথা বলেন ঠিক না বেটি? মা বাবার নামে, মা বাবার তোলে 1 টাকা খরচ করে না জীবনে, মা বাবার লিগে 1 টাকা খরচ করে না, বলে গার্লফ্রেন্ডের লিগে লইয়া যায় 1000 টাকার ফুল, গিফট নিয়ে যায়, গিফট গিফট কি নিয়ে যায়, গিফট নিয়ে যায়। আহা, একটা যুবক রিলেশন করার পরে মেয়ে ফুলটি মারে, ফুলটি মারার পরে এই যুবক গাঁজা ধরে, কথা কোন ঠিক না বেটি? জীবনে 20 দিন গাঁজা খায় নাই, কয় কি যে ব্রেকআপ হয়েছে, সেকা খাইছে, কয় কি করতে হবে, বন্ধু খায় তোর সেকা বলাইয়া দেয়, নিয়ে গাঞ্জা ধরাইয়া দেয়, কথা বলেন ঠিক না বেটি? সুরট ধরাই দেয়, সুরট সুরট ধরাই দেয়, আছে নাকি নাই? তুই যে তারে সুরট ধরাই দিছে, হে তখন দেবদাস হয়ে গেছে গা, দেবদাস কি দাস হয়েছে, হ্যাঁ দেবদাস হয়ে গেছে গা, হে দেবদাস হয়ে যে সুরট ধরছে, দইরা কের মা কের বাবা, ঘুমের ওষুধ খায় এই খায় সেই খায়। তো একটা পুরুষ তখনই কাপুরুষ হয়, একটা পুরুষ তখনই কাপুরুষ হয় যখন সে হারাম রিলেশনের সাথে জড়িত হয়, কথা বলেন ঠিক না বেটি? একটা পুরুষ তখনই কাপুরুষে পরিণত হয়, তার পুরুষত্ব আর ঠিক থাকে না যখন সে হারাম রিলেশন করে। একটা পুরুষ তখনই বাবু হয়, বাবু যখন হারাম রিলেশন করে, কি করে, হারাম যখন রিলেশন করে যুবক, তখন আর সে যুবক থাকে না, সে বাবু হয়ে যায়, বাবু, কথা কইন? এই আওয়াজে মাই না, জোরে বলতে হবে। এই জন্য আমাদেরকে আমাদের মা বাবা মা বাবাকে সতর্ক হতে হবে, মেয়ে কোন স্কুলে যায়, কোথায় যায়, মেয়েকে হোস্টেলে দিয়ে দিলেন হবে না, মেয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ছেলে স্কুলে যায়, পড়ালেখা করে কিনা, ছেলে কি কোনো মেয়েকে ডিস্টার্ব করে কিনা, কোনো মেয়ের পেছনে ঘুরে কিনা, এই জিনিসটা লক্ষ্য রাখার দায়িত্ব মা বাবার আছে নাকি নাই, বলেন মা বাবার আছে নাকি নাই? সব মা বাবা যদি চোদ্দই ফেব্রুয়ারির দিন, ভালোবাসার দিবসের দিন, সব মা বাবা যদি মেয়েকে ঘরের মধ্যে বাইদা রাখে, ছেলেকে ঘরের মধ্যে বাইদা রাখে, তাহলে কি এই বেহায়াপনা হবে না কমবে, কথা বলেন হবে না কমবে? কোচিং করে, কোচিং প্রাইভেট, আলাদা প্রাইভেট করে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন।